বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকাল 11টা বাজে, আমি ডাল বসে আসছি। এখন তোমাদের সাথে একটু কথা বলে তারপরে ডালটা গিয়ে সম্বাদ দেবো, তোমাদেরকে দেখাবো অল্প অল্প। আর হচ্ছে সকালে স্নান পুজো সব হয়ে গেছে আমার, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই যে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মুসুর ডাল, মানে তখন ওই মুসুর ডালটা সম্বাদ দিব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিব। বন্ধুরা, এই যে ডালটা নামাবো, এটা নামানোর পরে মাছ রান্না করব। আর এদিকে তো ভাত হচ্ছে, এই যে এদিকে ভাত হচ্ছে, আর এদিকে এই যে ডাল। আবার মাছ রান্না করার পরে আরেকটা ভাজি করব। আজকে রান্না করেছি এই যে মুসুর ডাল, এই যে মাছ রান্না করেছি আলু দিয়ে, আর হচ্ছে এখানে হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা পটল পোস্ত দিয়ে। এই যে যাই, কাপড় আছে তো কিছু নিয়ে যাই। তোমরাও দেখো, তোমরাও চলো আমার সাথে। এই উপরে যাচ্ছে, চলো উপরে দেখাচ্ছি তোমাদের। এটা তো বস্তাতেই আছে, এই যে জামরুল গাছটা, এটা এই যে বস্তা, চালের বস্তাগুলি হয় না, চালের বস্তা। তোমরা দেখো, এই যে এটা চা পাতি গাছ, আর এলে তো কি নাম, অ্যালোভেরা। এই যে লেবু গাছটা বালতি দেওয়া হয়েছে, এই যে এই হলুদ ফুলের গাছটাও এই যে বালতিতে বসাতে হবে, টপ গেছে এটা। বন্ধুরা, এই মাত্র পান গাছে এই টপগুলিতে যত আছে গাছ সব জল দিয়ে দিলাম, কি রৌদ্র খা খা করে বাইরে। বন্ধুরা, এই যে পান গাছ দেখছো না, এই পান গাছ এখান থেকে পান তুলে নিয়ে বৃহস্পতিবারে লক্ষ্মীকে দেই আমি। দেখো পান গাছের এটাও ছোট হয়ে গেছে, গামলাটা এটাও পাল্টাইতে হবে, এটা একটা বড় গামলা কিনতে হবে, বালতিতে বসালে চলবে না, পান গাছ গামলা ঠামলা বসালে বেশ ভালো। এই যে রান্না ঠান্না সব হয়ে গেছে, এখন ওই যে ভাত খাবো, ছেলে আর আমি বসবো ভাত খেতে। এই যে দেখো বন্ধুরা, এই যে পাতাতে খাবো, আমার এই ছোট্ট ঘরোয়া কথাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে।